দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলাশেষে দেখার জন্য আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমি মো এবং আমাদের সঙ্গে আছেন প্রতিদিনকার মতো নতুন একজন অতিথি দর্শক আজ যার সঙ্গে কথা বলবো তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন নাচ দিয়ে এবং এরপরে নাচের পরবর্তীতে যিনি অভিনয় শিল্পী বনে গেছেন এবং এখন সকলেই তাকে চেনেন একজন অভিনেতা হিসেবে একই সঙ্গে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন তার নৃত্যশিল্পী পরিচয়টি দিতে আমি সেভাবেই বলবো আজকে যিনি আমাদের অতিথি তিনি একজন অভিনেতা এবং নৃত্যশিল্পী শাহরিয়ার শাহেদ কেমন আছেন অনেক ভালো লাগছে আপনাদের সাথে এসে থ্যাংক ইউ সো মাছ আপনাকে এবং এসটিভি সবাইকে অনেক ধন্যবাদ আমার মনে হয় যে বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে আমরা শুরুতে একটু গল্প করতে পারি যে কি কি কাজ চলছে এখন বর্তমানে সালাউদ্দিন আবলু স্যারের একটা সিরিয়াল চলছে আমাদের চ্যানেলেতে প্রতি শনিবার এবং রবিবার যাচ্ছে রাত আটটার দিকে এটা নাম হচ্ছে প্রিয় দিন প্রিয় রাত আর ঈদের টুকটা কাজ আসছে একটু দেখে শুনে কাজ করার কি আচ্ছা একটু প্রিয় দিন প্রিয় রাত সম্পর্কে শুনবো ওখানে অনেকগুলো আর্টিস্টের একটা আমি বলবো যে একটা সবাই মিলে কাজটা করছে এবং আমাদের এসএ টিভিতে অনেকে এসেছিলেন যারা ওখানে কাজ করছেন অনেক ইন্টারভিউ দিয়েছেন এবং বেলাশেষের আমন্ত্রণই এসেছিলেন তো আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানবো প্রিয় দিন প্রিয়তে সালাউদ্দিন আবরুল সারের এবং রচনা করেছেন আছে কাজী শাহিদুল ইসলাম আমার চরিত্র নামটি হচ্ছে টুলু ও আসলে তিন বন্ধুর কাহিনী আছে দুইটা ফ্যামিলির কাহিনী আছে তিনটা বন্ধুর ভিতরে আমি আছি একজন সাবি অর্ণব একজন করছেন আরেকজন হচ্ছে জীবন রয় তো তিনটা বন্ধুর আর কি তিনটা ক্যারেক্টার জীবন রয় হচ্ছে খুব ভদ্র সাবি অর্ণব একটু দুষ্ট বেশি আর আমার ক্যারেক্টারটা হচ্ছে মানে দুষ্টামিও আছে ভদ্র আছে একটু বাস্তব জীবনের যেই শাহিদ তার সঙ্গে কতটা মিল আছে তার সঙ্গে অনেকটা অমিল আছে আমি এতটা অবাধ্য নই বাবা মার যেহেতু টুলু ছেলেটা অনেক অবাধ্য এবং তার বোনকে সে সারাক্ষণ জ্বালে হ্যাঁ আমি আমার ছোট ভাইকে জ্বালাই কিন্তু ওইভাবে না দেখা গেছে যে আমরা বাস্তব জীবনে খুনছুটিগুলো একটু কমই করি হ্যাঁ। যা আমাদের নিজস্ব ব্যবহারটা দেখা গেছে যে ওইভাবে বুঝতে চায় না কাউকে। এটা থাকি আর কিছুরা। কিছুটা মিল আছে কিছু রামে। যখন আপনি শেরা নাচিয়ে থেকে এলেন 2012 সালের পরে এবং তখন সালাউদ্দিন লাবুলর সঙ্গে আপনার একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল তার পরিচালনায়। জি জি এবং সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। আমরা সেই গল্পটা একটু শুনব বিস্তারিত। আসলে একদিন আমাকে চ্যানেলের থেকে জানো হয়েছিল যে মানে এরকম একটা অডিশন হবে। তো আমাকে আসতে বলা হয়েছে এবং এটা সালাউদ্দিন লাভলু স্যারের একটা মুভি নিয়ে তো আমি খুব এক্সাইটেড ছিলাম খুব স্বাভাবিক হ্যাঁ খুবই স্বাভাবিক ওনার মতো বর্মাপের মাপের একজনের সাথে কাজ করার জন্য তো আমি আসলাম এবং স্ক্রিন টেস্ট দিলাম দেওয়ার পরে উনি পছন্দ করলেন ওনার সাথে আমার টুকটাক কথা চলল তো উনি আমাকে বলেন যে তোমার সাথে আমার কাজ হবে তো আমি আমি অনেক হোপফুলি ছিলাম যে ওনার সাথে আমার কাজ হবে আসলেই তারপর দেখা গেল যে এক বছরের মতো কোনো কন্টাক্ট ছিল না তারপর আপনার আমি মাঝেমধ্যে কল দিতাম ভাই কে যে কেস তো ভাই আমাকে বলল আনফরচুনেটলি কাস্টার হচ্ছে না তো তুমি মন খারাপ করোনা তোমার সাথে আমার কাজ হবে সো আই ওকে ফাইন উনি আমাকে বলেছে একটা সময় কি অন্য কারো সঙ্গে আবার কাজ করার কোনো সুযোগ এসেছে বা আপনি আসলে টুকটাক তো কাজ চলছিল তখন দেখা গেছে যে আপনার অনেক ডাইরেক্টরি কাজ করেছি টুকটাক অঞ্জনাইজ দাদার কাজ করেছি তারপর আর ওই এমন অনেক এর নাম আছে আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি সরি তো

আমি অনেক জায়গায় বলেছিলাম যে ভাইয়া যখন ফার্স্ট আমাকে কল দেয় আমি খুবই এক্সাইটেড হয়ে যাই যে ভাইয়া আমাকে কল দিয়েছিল দেন আমার হাত থেকে ফোনটা পরে যায় ডিসপ্লে ভেঙে যায় তো এটা অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল যে ভাইয়া আমাকে কল দিয়েছে নিজে থেকে তারপরে কাজ করা হলো যদিও একটিং এ নতুন ছিলাম তার কাছে হাত মানে একদম তার কাছ থেকে সবকিছু শেখা আমার সব কিছু এখনো চলছে

বছর টানা সময় দিয়েছেন এবং এখন এই পর্যায়ে কি মনে হচ্ছে যে প্রিয় দিন রাত নিয়মিত করছেন এবং এটা এই দুটো সিরিয়ালই কিন্তু বেশ জনপ্রিয় এবং সবার মুখে মুখে আছে যারা বাংলা টেলিভিশন গুলো দেখে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো দেখে তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে কাজ আরো বাড়বে বা অন্যদিকে মুখ করবেন সালাউদ্দিন আমি ছাড়তে বলছি না নতুন কেউ হয়তো আপনার সঙ্গে যুক্ত হবেন হ্যাঁ অবশ্যই ভাইয়াও চান যে আমরা বাইরে কাজ করি এবং ভালো কাজ করি এই জন্য আমাদেরকে সবসময় উনি বলেন যে যে কাজই করবা যে ক্যারেক্টারটাই করবা ক্যারেক্টার ইম্পর্টেন্স সবকিছু বুঝে তারপরে চরিত্রে অভিনয় করতে হবে তো আমরা ওইভাবেই চলছি ইনশাল্লাহ হবে যে সময়টা একটা লম্বা বিরতি ছিল যে আপনি কাজ করতে পারলেন না সালাউদ্দিন লাবলুর সঙ্গে এবং একটা বছর কিন্তু বলতে গেলে হতাশাজনক যা কাজটা করতে গিয়েও একদম শুরুর সময়টা ওই সময় আসলে পরিবার এবং বন্ধু পরিজন থেকে কীরকম সহযোগিতা বা সাপোর্ট পেয়েছেন প্রথমে বলতে হয় যে আসলে আমাকে হতাশা ঘিরে ধরেছিল এবং আমার বাবা আমাকে এই ব্যাপারে প্রচুর সাহায্য করেছেন তিনি সময় চেয়েছেন যে আমি যেটা পছন্দ করি সেটা যাতে সঠিকভাবে করতে পারি এবং আমি যাতে হতাশায় না ঘিরে ধরে আমাকে তো বাবা প্রচুর হেল্প করেছেন আমার যিনি টিচার নাচের যার কাছে আমার শেখা তার কথা তো বলতে হয় এম আর অশিক স্যার উনি প্রচুর সাপোর্ট দিয়েছেন আমাকে সোজা দাঁড়াতে হেল্প করেছেন আমি যাতে কখনো ভেঙে না পড়ি সেই সাপোর্টটা দিয়ে গিয়েছেন এবং বন্ধুত্বের কথা তো বলতে হয় বন্ধুরা আছে চারপাশে তারা ওরা সবসময় চায় যে আমি ইউনিভার্সিটি ফ্রেন্ডটা ছিল জি আমার আমারবার স্কুল লাইফে ফ্রেন্ড যারা ছিল তারাই ইউনিভার্সিটি তারাই কলেজ সবকিছু মিলে তারা। আচ্ছা মানে একসাথেই পুরো একটা সার্কেল তৈরি হয়েছে ওরাই আছে এখন इवन তারা আমার কাজ সো এই কারণে আমার সার্কেলটা একটা গুন্ডি সব সময় এবং ওরা বেশ সাপোর্টটিভ ছিল ওই সময়টাতে অলওয়েজ সাপোর্ট আমরা ফিরে এসে বাবার গল্প শুনবো ছোট একটা বিরতি নিয়ে নিই প্রিয় দর্শক সময় হলো ছোট একটা বিরতি নিয়ে একবার ফিরছি একটু ততক্ষণ সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির প্রতিদিনকার সান্ধ আয়োজন বেলা দেখার জন্য আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং অভিনেতা শাহরিয়ার শাহেদ বলেছিলাম বিরতির বাবার গল্প শুনবো যেহেতু বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং তার মানে অনেক বেশি রুলস রেগুলেশনের মধ্য দিয়ে আপনারকে চলতে হয়েছে এমন কি যে দেখা যায় যারা আসলে সেনাবাহিনীর কর্মকর্তা থাকেন তারা সব সময় অনেক নিয়মানুবর্তিতা মেনে চলেন হ্যাঁ বাবা অনেক স্ট্রিক্ট নিজের লাইফ নিজের রুলস তো আমি একটু বলতে পারেন অবাধ্য সন্তান তার আপনি শুরুতে বলেছেন যে আপনি অবাধ্য নন বাবার কথার বাধ্যগত এবং রুলসের অবাধ্য অবাধ্যগত আমি কখনোই বাবার রুলস মানতাম না দেরি করে ঘুম থেকে ওঠা প্রচুর বাবা মাকে বলতো বাবা আমাকে डायरेक्टली বলতো না কিছু বাবা মাকে বলতো যে তোমার ছেলে কেন এত সকাল পর্যন্ত ঘুমাবে তো আমাকে এই জন্য সে হোস্টেলে রেখে দেয় ক্যাম্প পাবলিকের তো ওখানে যাওয়ার পরে আমি লাইক ক্যাম্প পাবলিকে পড়াশোনা করছিলাম তো ওখানে থেকে আবার আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় রুলসের ভিতরে চলে আসি এখনো রুলসের ভিতরে চলে আসছে সবকিছু একদম নাচের শুরুটা কার কাছে নাচের শুরুটা হচ্ছে আমাদের মানে বাবা নিয়ে যাওয়ার পর থেকে আমার আসলে খুব বেশি দিন নাচের মানে বয়স না আমি দুই থেকে শুরু করেছি আমি প্রচুর টাইম দিয়েছি বিকজ আমার এটা তো খুবই ভালো লাগে নাচকে কেন বেছে নিলেন কারণ দেখা যায় ছেলেদের আমাদের দেশে যেটা হয় যে একটু বলা হয়ে থাকে পরিবার থেকে যে নাচটা ছেলেদের জন্য অনেকে পছন্দ করে না এটা মেয়েদের জন্য এখনো বলে ইভেন এখনো মাঝে মাঝে কথা উঠে এটা তো নাচকে বেছে নেওয়ার কারণ আসলে ছিল না আমি গান শিখেছিলাম এক বছর তো ওই সময় সংগঠনে যাওয়া আসা আমার ছোট ভাই আমার আগে সে হচ্ছে নাচ করে তো তার তাকে নাচ স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তো সামহাও মানে ব্যাপারটা ভালো লাগে গানটাকে গানটাকে স্টপ করা না ভালো লাগে গান গাই তারা মেন্টালি তৈরি হয় একটি বড় একটি প্রতিযোগিতায় যেতে পারি তাহলে আপনি এক বছর শিখে আসলে কিভাবে নিজেকে তৈরি করেছেন যে আপনি সেরা নাচিয়ে যাবেন এটার জন্য আমি আমার মাকে যখন আমি নাচে ভর্তি হলাম নাচ শুরু করলাম তখন আমার মা আমাকে সে নাচে যখন প্রথম হয় তখন আমাকে ফার্স্ট আমাকে অডিশন দেওয়া হয় তো আমার মা আমাকে বলছিল যে তুমি নিজের ক্যাপাবিলিটিটা আগে দেখো যে তোমার ক্যাপাবিলিটির কত দূর যেতে পারে তুমি দেখো আমি অডিশন দিলাম ফার্স্ট রাউন্ডে আউট অবভিয়াসলি আমি নাচে কিছুই পারতাম না তখন তারপরে একটা জেদ চেপে গিয়েছিল যে

আমি জানতেও না অডিশনের পরবর্তীতে 2012 এর যেই সেরা নাচিয়ে সেখানে কোন কোন ধরনের নাচ করেছিলেন লোক লোক নাকি ભરતનાট্যম বা কত আচ্ছা সাধারণ নৃত্য যেটা সৃজনশীল সাধারণ নৃত্য যেটা একেবারে শেষের দিকে এসে গল্প শুনবো যে অবশ্যই একটা স্বপ্ন নিয়ে গিয়ে যাওয়া যে আমি চ্যাম্পিয়ন হব সেরা এতে তেও সেরা দশে যখন এলেন তখন কি মনে হয়েছে যে আমি আরেকটু ভালো করলে হয় তার একটু এফর্ট দিলে আমি সেরা এতে সেরা হতে পারতাম এই চিন্তাটা নিয়ে আসলে সেনা চেয়ে করা হয়নি একদম সত্য কথা যে এটা সবাই সবাই সাক্ষাৎকার দিতে এসে কথাই বলে যে এটা চিন্তা করে আসলে যাওয়া হয়নি কিন্তু প্রত্যেকেরই চিন্তা থাকে আসলে কি আমরা দুইজন ফ্রেন্ড ছিলাম আমি আর আমির হামজে প্রীতম আমাদের দুজনেই টার্গেট ছিল যে আমরা সেরা দশে থাকবো আমাদের আমি জানি না কেন তখন হয়তো বা ছোটবেলা মানে বয়সটা কম ছিল স্বপ্নটা ছোট ছিল হয়তো এটা ভাবতাম যে টপ টেনে গেলেই হবে আমার বিকজ নাচে আমার অত বেশি এক্সপিরিয়েন্স ছিল না তো আমি অনেক টেনশনে থাকতাম সবসময় দেখা গেছে যখন ক্যাম্পেও থাকতাম সবার নাচ রিহার্সেল আমি দেখতাম বসে বসে সবাইকে নাচ রিহার্সেল বারবার করতাম দেখা গেছে নিজের নাচ রিহার্সেল করা ভুলে যেতাম তো সামহা আমি দেখে দেখে শেখাটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তো ওই জায়গা থেকে আমি টপ টেন পর্যন্ত যাওয়ার পর আমি খুব হ্যাপি ছিলাম এবং সর্বশেষ যে পারফর্ম করেছিলেন সেটা নাচে সেটা কি ধরনের নাচ ছিল ডুয়েট ছিল একটা আচ্ছা রেজাল্ট রাউন্ড ডুয়েট ছিল আমার এবং সিজার বাংলা মুভির একটা আচ্ছা একটা বিরতি নিয়ে তারপর আমরা আবার ফিরবো কথায় প্রিয় দর্শক সময় হলো আরেকটি বিরতি নেবার নিয়েছি এক্ষুনি ততক্ষণ সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি এস প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমি এবং আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী এবং অভিনেতা শাহরিয়ার শাহেদ আবারও ফিরলাম একটু জানতে চাইব যে কনটেম্পোরারি ডান্স এটা সম্পর্কে যে এখানে আপনি আসলে কতটা নিয়মিত আচ্ছা কন্টেম্পোরারি ডান্স সম্পর্কে প্রথম আমি ধারণা পেয়েছি তুষারফের থেকে দেন আমরা সেনাচিতে থাকা অবস্থায় আমাদের টাই নামে একজন ওয়ার্কশপ করেছিলেন তো ওনার কাছ থেকেও ধারণা পাওয়া এবং আমার যিনি স্যার ওয়াসেক স্যার উনি হচ্ছে বাংলাদেশের কন্টেম্পোরারি স্টাইলটা একটু ওই ধারণাটা একটু প্রথম নিয়ে আসে তো ওনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখা তো সব কিছু মিলিয়ে মাঝে মাঝে কিছু ওয়ার্কশপ করা হয় তো হ্যাঁ কন্টেম্পোরারিতে একটা নেশা আছে আলাদা হ্যাঁ এখন এখন দেখা যাচ্ছে যেমন আহমেদ তানুনের নাম বলতে পারি উনি বেশ ভালো সে খুব ভালো করে কন্টেম্পোরারি ডান্সটা তো এটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে যে ছেলে মেয়েরাও না ঝুকছে আগে যে প্রবলেমটা ছিল যে অনেকে চাচ্ছে না নাচে যেতে কিন্তু কন্টেম্পোরারি ডান্সটা একেবারে টোটালি একদম डिफरेंट তো দেখা যায় যে আপনি যে স্বপ্নের কথা বলছেন সেখানে কি এই সেক্টরটা কি যুক্ত হতে পারে কিনা মানে নাচের একটা শাখা আর কি নতুন করে আমি আসলে একটু অন্যভাবে থিঙ্ক করেছিলাম আমার থিঙ্ক থিঙ্কের জায়গাটা এটা ছিল যে বলিউডে হচ্ছে আপনার ডান্সটাকে ওরা ইম্প্রুভ করেছে মুভিতে ওরা ডান্সটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে নিজেদের যোগ্যতাটা প্রমাণ করেছে মুভি দিয়ে তো আমরা কেন আমাদের দেশের মুভির যে গুলো আছে কেন ওগুলোতে ইমপ্রুভ করবো না কেন আমরা এক্সট্রা কিছু থট করব না জাস্ট আইটেম সংটাই একটা ডান্সের কোনো অংশ হতে পারে না আই গেস আমাদের এখানে এখন তামিল আছে বলিউড আছে হলিউড আছে সো আমি যেখান থেকে যেটা খুশি এটা চুজ করে নিতে পারবো যে আমার আইটেমটা কি হওয়া উচিত সো আমার কাছে মনে হয় না যে জাস্ট একটা ওয়ে আছে তানু যেটা তানু আমি তানু উনি হচ্ছে আমার সিনেমা হয় ভাইয়া তো উনি যেটা করছেন obviously অনেক ভালো কাজ করছেন এবং ওনার ডান্স স্টাইল আমি খুবই পছন্দ করি ওনার ডান্স আমার খুবই পছন্দ আচ্ছা এই সময়ে যেটা হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে অনেক বেশি এবং আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে সামনে আমরা কোন ওয়েব সিরিজ আপনাকে দেখতে পাব ইভেন আমাদের ওয়েব সিরিজ চলছে আমাদের একটা চ্যানেল আছে নীলয় আলমগীর ইউটিউব চ্যানেল নীলয় আলমগীর ফিল্মস নাফ ফ্যামিলি বলি আমরা ওটাকে তো নীলয় ভাই হচ্ছেন শোনাপকির পাখি থেকে আমার সাথে অনেক পূজ একটা সম্পর্ক হয়েছিল তো তারপর থেকে উনি আমার বড় ভাই তো সাবির অনব জীবন রায় আমরা চারজন মিলে হচ্ছে আমাদের ন্যাফ ফ্যামিলিটা তো আমাদের ন্যাফ ফ্যামিলি থেকে আমরা প্রচুর ওয়েব সিরিজ করি তারপরে আমরা নাম শুনতে পারি যে আপনি অভিনয় করেছেন এমন কোন আমার অভিনয় মানে উরাল পাখি দিয়ে হচ্ছে আপনার নীলাঙ্গির ফিল্মসের চ্যানেল স্টার্টিং করে ভাইয়া এবং ওয়ান উরালপাকি 1 টু ইভেন इवन উরালপাকি 3 প্ল্যানিং চলছে সেটার জন্য একটু प्रिपरेशन নিতে হচ্ছে কারণ উরালপাকি 3টা হচ্ছে ভাই অনেক বড় পরিসরে করতে যাচ্ছেন আচ্ছা অফ ওয়েব ফিল্ম বলতে পারেন তো আমরা ওয়েব সিরিজ করেছি আপনার রূপান্তর বারবার এখন বর্তমানে এটা কি ছিল নাকি একটা গল্প এখন আপনার লাটিম চলছে এটা হচ্ছে কালকে সেকেন্ড আজ কালকে সেকেন্ড এপিসোড গেছে আজকে এপিসোড 3 আসবে লাটিমের কতদিন লেগেছিল লাটিমে শুটিং করতে বা কোথায় করেছে লাটিমে শুটিংটা আমরা প্রোবাইলে করেছি প্রোবাইল হচ্ছে আমাদের 4 দিনের মতো সময় লেগেছে আচ্ছা মোট মোট টোটাল আসলে গল্পটা কি নিয়ে গল্পটা হচ্ছে লাটিমে বা ব্যাপারে যদি বলতে হয় তাহলে লাটিমে ডিরেক্টর হচ্ছে নীল আলমগীর ভাই এবং স্ক্রিপ্ট লিখেছেন রিয়াদ اشرف ভাই আর অভিনয় করা তো বলেছি এবং আমাদের সাথে সিনিয়র আর্টিস্ট ছিলেন শিল্পী আপু আপু দি আর কি তো আর ছিলেন তো আমাদের এটার স্টোরি হচ্ছে দুটো ফ্যামিলি ঝগড়া নেই আমি একজন লজিং মাস্টার থাকি তো দুই ফ্যামিলির জমি জমানের ঝগড়া এবং খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে জাস্ট লাটিমটা এবং লাটিমের আমাদের কন্ডিশনটা ছিল লাটিম তো ঘুরে তো লাইফ সার্কেলটা কীভাবে ঘুরে এটা কি জীবন মানুষের জীবন যাপন আচ্ছা এখন কি নাচের কোনো পারফরমেন্স করা হয় কোনো শোতে বা কোনো কোথাও আমার নাচের পারফরমেন্স সবচেয়ে বড় পরিসর যদি শুরু হয় তাহলে এসে টিভি থেকেই দুই হাজার বা তেরো থেকে শুরু যাত্রা এস টিভি বলতে রঞ্জু ভাইকে বুঝতাম মানে এমন একটা ব্যাপার ছিল তখন ইভেন এখনো ভাবি যে এস আসলে রঞ্জু ভাইয়ের সাথে একবার দেখা করে যেতে হবে আজকে এসেও এখানে আসার আগে আমার ওনার সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো তো এসি থেকে আমার অনেক বড় যাত্রা ইভেন ঈদের যত ডান্সের শো আছে আমার সব এস এ টিভি থেকেই করা আমি কম করি এখন রেগুলার করা হয় জাস্ট এর আগের কোরবানি ঈদ আমি করতে পারিনি আমার ভাইয়ের বিয়ে ছিল তাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন সবাই আমার জন্য অনেক দোয়া করবেন চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো কিছু করার এবং অবশ্যই চেষ্টা করব যে আপনারা পছন্দ করেন এমন কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসার আর আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং আমাকে প্রচুর ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা সেই সঙ্গে অনেক ভালোবাসা এবং অনেক সফলতা কামনা করছি সামনের দিনগুলোর জন্য বিদায় নিতে হবে এবং শুরুতে কিন্তু বলেছিলাম যে শেষ করার আগে একটি গান শুনবো আমি একটু বিদায় নিয়ে আসি তারপরেই গান শুনব দর্শক বেলা শেষের আয়োজন থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে তবে কোথাও যাবেন না আমরা গান শুনবো আর সব সময় অনেক বেশি ভালো থাকুন পাশের মানুষটিকে অনেক ভালো রাখুন আর প্রতিদিন চোখ রাখুন এসএ টিভির পর্দায় গান শুনব এটা হচ্ছে যেহেতু নীলয় কথা উঠেছিল তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যার কারণে উড়াল পাখির একটা গান গাচ্ছি আমি আচ্ছা শুনবো তোমার মনের কহিন গানে ভেসে যাই প্রেমের বানে ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন না